নমস্কার দর্শকবৃন্দ, আজকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত একটি ভিডিও আমি আপলোড করেছি এবং সেটি রয়েছে যেখানে যে সমস্ত প্রাইমারি স্কুলের ট্রেন্ড এবং আনট্রেন্ড টিচার যারা রয়েছেন তাদের ডিটেলসটা একটা ফরম্যাটে ফিল আপ করে সেটা জমা দিতে হবে। এবারে আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে যে Annexure-I এবং Annexure-II এই দুটো ফরম্যাটে তথ্য পূরণ করে জমা দিতে হবে এবং সেটি কীভাবে করতে হবে সেটা আমরা এখন দেখে নেব। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফরম্যাট, এই ফরম্যাটে যেখানে বলা হয়েছে প্রথমে বলে রাখি যে নেম অফ স্টেট এবং কোন স্টেটের জন্য বা ইউনিয়ন টেরিটরিজ সেটা ওপরের ডান দিকে লিখতে হবে একদম ওপরে Annexure-I-এর ঠিক নিচে। তারপরে প্রথম যে আইটেমটা রয়েছে যে টোটাল নাম্বার অফ টিচার সার্ভিসিং অ্যাট প্রাইমারি লেভেল, প্রাইমারি লেভেলে কতজন টিচার ইন সার্ভিস অবস্থায় রয়েছেন সেইটা প্রথমে ফিল আপ করতে হবে। এক নম্বরে প্রথমে রয়েছে বিএড এবং তার মধ্যে গভর্নমেন্ট এবং প্রাইভেট এই দুটো সেক্টর আলাদা করেছে। গভর্নমেন্ট যে ইনস্টিটিউশনগুলি রয়েছেন বা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট যে ইনস্টিটিউশনগুলি সেখানে প্রথমে ফিল আপ করতে হবে, তারপরে রয়েছে প্রাইভেট। তো সেখানে ফিল আপ করতে হবে যে কতজন ইন সার্ভিস টিচার রয়েছেন প্রাইমারি লেভেলে, প্রথমে গভর্নমেন্ট তারপরে প্রাইভেট এবং যাদের বিএড রয়েছে, তারপরে হচ্ছে ডিএলএড যাদের রয়েছে তাদেরটাও ফিল আপ করতে হবে প্রথমে গভর্নমেন্ট স্কুলগুলির ক্ষেত্রে তারপরে প্রাইভেট স্কুলগুলির ক্ষেত্রে। তারপরের অংশে রয়েছে সিক্সথ মান্থ ব্রিজ কোর্স যারা করেছেন তাদেরটা ফিল আপ করতে হবে প্রথমে গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলির ক্ষেত্রে বা গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশনগুলির ক্ষেত্রে, তারপরে প্রাইভেট ইনস্টিটিউশনগুলির ক্ষেত্রে। তারপরে রয়েছে আনট্রেন্ড এবং আনকোয়ালিফাইড যারা ট্রেন্ড নয় এরকম যারা রয়েছেন তাদেরটা প্রথমে গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলির ক্ষেত্রে লিখতে হবে, তারপরে প্রাইভেট ইনস্টিটিউশনগুলির ক্ষেত্রে লিখতে হবে। তারপরে দিতে হবে টোটাল অর্থাৎ গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলির ক্ষেত্রে টোটাল কতজন এবং প্রাইভেট ইনস্টিটিউশনগুলির ক্ষেত্রে টোটাল কতজন সেখানে ফিল আপ করতে হবে। দু নম্বর হচ্ছে টোটাল নাম্বার অফ টিচার্স ইন সার্ভিস অ্যাট আপার প্রাইমারি অর্থাৎ আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে সেম জিনিস এই ঘরগুলিতে পূরণ করে তারপর টোটালটা করতে হবে। এবার Annexure-II-র ক্ষেত্রে যেটা রয়েছে নেম অফ দি স্টেট বা ইউনিয়ন টেরিটরি সেখানে তো লিখতে হবে। তিন নম্বরে যেটা রয়েছে টোটাল নাম্বার অফ আনট্রেন্ড টিচার্স হু হ্যাভ কমপ্লিটেড দি কোর্স অ্যান্ড আর অ্যাওয়েটিং কোর্স কমপ্লিশন সার্টিফিকেট। তো এইখানে এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে তিন নম্বর ক্ষেত্রে যে সমস্ত প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কোর্স কমপ্লিট করেছেন কিন্তু এখনও সার্টিফিকেট হাতে পাননি এরকম কজন রয়েছে সেটা ফিল আপ করতে হবে প্রথমে বিএডের ক্ষেত্রে গভর্নমেন্ট এবং প্রাইভেট এই দুটো জায়গায় ফিল আপ করতে হবে। আর ডিএলএড যাদের হয়েছে তারা প্রথমে গভর্নমেন্টের এবং তারপরে প্রাইভেট ইনস্টিটিউশন এখানে ফিল আপ করতে হবে। তারপরে সিক্সথ মান্থ ব্রিজ কোর্স যাদের করা আছে তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট এবং প্রাইভেট এই দুটো এখানে ফিল আপ করতে হবে, তারপর টোটালটা দিতে হবে। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যারা কোর্স কমপ্লিট করেছেন অথচ এখনও সার্টিফিকেট হাতে পাননি তাদের ক্ষেত্রে ওটা তিন নম্বর। চার নম্বরের ক্ষেত্রে হচ্ছে টোটাল নাম্বার অফ আনট্রেন্ড টিচার্স হু হ্যাভ কারেন্টলি এনরোলড ইন দি রিকোয়ার্ড কোর্স, এবং চার নম্বরে যেটা বলা হচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কোর্সে ভর্তি হয়েছেন সবে শুরু করবেন বা এনরোল করেছেন এই কোর্সের জন্য, এই যে কোর্সগুলি এখানে বলা হয়েছে এই কোর্সগুলির জন্য তাদের সংখ্যাটাও এখানে বসাতে হবে। প্রথমে বিএড এর ক্ষেত্রে গভর্নমেন্ট প্রাইভেট দুটো অংশ ফিল আপ করতে হবে, তারপরে রয়েছে ডিএলএড যাদের সবে ভর্তি হয়েছেন বা এখানে ফিল আপ করতে হবে গভর্নমেন্ট এবং প্রাইভেট। সিক্সথ মান্থ ব্রিজ কোর্স যারা সবে শুরু করেছেন সেরকম গভর্নমেন্ট এবং প্রাইভেট এই দুটো ক্ষেত্রে ফিল আপ করতে হবে এবং তারপরে টোটালটা দিতে হবে। তো এই হচ্ছে টোটাল ফরম্যাট কোথায় কীভাবে কী ফিল আপ করতে হবে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।